बेलना कोचिंग सेंटर वर्सेस लाखी एफ सी देखा जा कौन टीम फाइनल पहुंचे जाए इतिमदे हमारे एक फाइनल मैच टीम पहुंचे गे फाइनल टाई ब्रेकारे बल दल बेलना कोचिंग सेंटर रनी रनित रनि शॉट छिलो बॉल चले गेलो शॉट छिलो बॉल चले गेलो आउटलाइन सुमन हेड छिलो ओखाने विशाल विशाल छोट्ट पास सुमन सुमन कोथाय मारलेन बॉल चले गेलो आउट थ्री रनि रेखे दे छोट्ट करे विशाल शॉट छिलो जोरालो बॉल आउट सुमन सुमन लम्बा शॉट बॉल चले गेलो शॉट स्ट्राइक आउट छोड़िए देखुन বান্ডিল রনি রনি শট বল অনেক উপর দিয়ে সুমন শর্ট ছিল মানে বড় কুল্লা কেএফসি মানে কালু আছে কালু পাই বল কালু রেখেছিল বিশালের উদ্দেশ্যে বল চলে গেল আউট লাইন আমিদের থ্রু সুমন রনি তখন রনি 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 সুযোগ পেয়েছে ভালো ব্লক করেছে ওখানে লাকি এফসি ভালো বল ছিল বল চলে গেল সরসরি আউট বিশালের শট গ্রাউন্ড শট ছিল ভালো শট ছিল বিশাল সুন্দর রিসিভ ওখানে বিশালের ভালো পাস একটা স্লিপ ছিল বল কোথায় মারলেন বল অনেকটা বাইরে লম্বা রেখেছেন ওখানে কালুর হেড রনি কাছে বলটা ছিনে নিয়েছে আমিদ রনিতের উদ্দেশ্যে বান্ডিল বান্ডিল বলটা লম্বা বাড়ি দিয়েছিল ওখানে সুমন ফলস সরসরি কিপার ওখানটায় রনি রনি বল আউটলাইন বল চলে গেল আউটলাইন দ্বিতীয় সেমিফাইনাল হামিদের থ্রোয়িং এখনো কোনো টিম গোল তুলতে পারেনি হামিদ বা দেখেছে এখানটা রামিজ রাজা ফাউল ব্যান্ডেল ব্যান্ডেল ভাসানো বল সুমনের সুন্দর হেড বান্ডিল ইউলো কার্ড বিশাল বিশাল কোথায় রাখলেন রনির পায়ে জমা করে দিলেন বিশাল ভালো বলটা ছিনিয়ে নিয়েছে দারুণ সুযোগ শট কি করলেন বল কোথায় রাখছেন বল অনেকটা লম্বা ভাসানো বল সুমনের সুন্দর হেড ও মিস পাস বিশালের
বান্ডিল বান্ডিল নিতে বোধ হয় ইয়েলো কার্ড খেয়েছে। রনিত, রনিতের শট একটুর জন্য বেঁচে গেল। আসল বল সুমন, সুমন সুমন থেকে রনি, রনি ফাউল ওখানে। সুমন তার বান্ডিলের হেড, ভালো বল ওখানে। রনিত, রনিত ভালো বলটা ছিনে নিয়েছে। আবার একটা সুযোগ লাগিয়েছি, লাগিয়েছি খেলা কিন্তু সেমিফাইনালের মতোই খেলা হচ্ছে। বিশাল 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 বাপাই একটা শট ছিল বান্ডিলের, ক্লিয়ার ওখানে সুমনের হেড। বল মানে কালু, কালু সুন্দর রিসিভ করে নিয়েছে বলটি, কালু ভাসানো বল, বান্ডিলের হেড, ফাউল। ইচ্ছাকৃত একটু মেরেছে, সুমন গিপসি হামিদ, মানে হামিদ, হামিদের ভাসানো বল সরাসরি কিপার রনি। রনি আমার সুমন রনির উদ্দেশ্যে রেখেছিল ওখানে, দারুণ সে বিশালের বল ছিল। হাফ টাইম হয়ে গেল খেলা, কোনো টিম গোল তুলতে পারেনি, হয়ে গেল সেকেন্ড হাফের খেলা। হাসান বল রনি, দারুণ সেভ ওখানে কিপারের হামিদ, ক্লিয়ার হেড ছিল, বল চলে গেল আউটলাইন। হামিদ, হামিদের থ্রোয়িং, ফাউল ওখানে। ও মানে কর্নার ঠিক আছে, লম্বা ক্লিয়ার সুমনের। মানে কিপার, কিপারের সুন্দর সুমনের, ও দারুণ সুযোগ ছিল, সুন্দর সুযোগ মিস করলো। কালু, কালু চলো 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 চলো, কালু কি করলেন, রনিকে দিল না, সুন্দর ক্লিয়ার ওখানে। বল ছাড়তে হবে কালু, কালু ক্লিয়ার, সুন্দর রিসিভ বান্ডিলের। ওটা ছিনে নিয়েছে এলাম কোচিং সেন্টার থেকে, বল চলে গেল আউট। লম্বা ক্লিয়ার, বান্ডিল, বান্ডিলের ক্লিয়ার, কালুর হেড, ভালো রিসিভ ওখানে। কালু বিশাল, বিশাল থেকে সুমন, সুমন অন টাচে রেখেছিল, ভালো বল, বান্ডিলের ক্লিয়ার, বল চলে গেল। তোমার মতো দেখুন খানা খাওয়া উচিত,
রনির কালু রনির রনি বলছিল গেল লম্বা ক্লিয়ার ছিল বলটা অনেক হাই উঠে গেছে বিশাল হামিদ ভালো বল রেখেছে রনিকে শট নিচ্ছে আউটলাইন সুমন সুমনের ভাষানু লম্বা ক্লিয়ার অনেক এখানে হামিদ আছে হামিদ ছিল হামিদের হেড মুস্কান সেভেন স্টার রনি হামিদ আসানো বল সুন্দর হেড ওখানে বান্ডিল খেলা শেষ চলে গেল টাই ব্রেকারে খেলা শটে কালু বহরমপুর লাকি এফসির আসট সেমিফাইনালের টাইব্রেকার শট সেপে আছে বেলডাঙ্গা কোচিং সেন্টার আলু লাকি এফসি বহরমপুরের সেপে আছে বেলডাঙ্গা কোচিং সেন্টার শট পাওয়ার শট কালু রনি সেটের জন্য চলে আসছে রনি বেলডাঙ্গা কোচিং সেন্টারের ওই শটে আসছে রনি রনি কিপার রনি শট নিচ্ছে রনি সেভে লাকি এফসির কিপার রনি শটে বেলডাঙ্গা কোচিং সেন্টারের শুটার রনি কোন রনির জয় দেখে নেব গোল সুন্দর গোল রনির লাকি এফসির লাকি এফসি বেলডাঙ্গা কোচিং সেন্টার দুই নম্বর শট লাকি এফসির পুশিং এবং গোল একটু টাচ খেয়েছে দারুণ গোল রনি সেবে আছে রনি শটে আছে রামিজ রাজা বান্ডিল বেলডাঙ্গা কোচিং সেন্টার শটে আছে রামিজ রাজা বান্ডিল
দেখা যাক। দারুণ শট রবি চাচার এবং দারুণ গোল, শটে আছে লাকি এফসি। ছেড়ে আছে বেলডাঙ্গা কোচিং সেন্টার, পাওয়ার শট এবং গোল, দারুণ শট। শটে রনিত এসছে, ওখানে কিপার চেঞ্জ করছে লাকি এফসি, বিশাল আবার সেই আগে আগের টাইব্রেকার মতো। মাইন্ড গন্ডগোল করছে একটু ক্লিয়ারে, বিশাল তো নাটিল কাণ্ড ঘটে গেল এখানে শটের আগে। বার খেয়ে গেল এবং সেভ হয়ে গেল। এবং ফাইনালে পৌঁছে গেল লাকি এফসি, একটু নাটকীয় কাণ্ড ঘটিয়ে ফাইনালে উঠে গেল লাকি এফসি।